ভক্তমণ্ডলী, আমরা এখন দাঁড়িয়ে আছি গোপালদীর রামকৃষ্ণ আশ্রমে, ঠিক মূল ফটকের সামনে। আমরা প্রথমেই আশ্রম সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এই আশ্রমের প্রতিষ্ঠাতা হলেন শ্রী শ্রী মোহিনীকান্ত মহারাজ। তিনি বাংলা 1286 সনে 12ই অগ্রহায়ণ জন্মগ্রহণ করেন। তার মাতার নাম মুখ্যতা দেবী এবং পিতার নাম কামিনীকান্ত চক্রবর্তী। শুধু ভক্তমণ্ডলী, আমরা এখন আপনাদের নিয়ে যাব এই আশ্রমের ভিতরে এবং আপনাদেরকে দেখাবো এই আশ্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আপনারা কিভাবে এই আশ্রমে আসবেন? আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকা থেকে যে বাসগুলি নরসিংদীর দিকে ছেড়ে আসে সেই বাসে করে আপনারা নরসিংদীর মাধবদী বাস স্ট্যান্ডে নামবেন এবং সেখান থেকে সিএনজি যুগে চলে আসবেন গোপালদী বাজার। গোপালদী বাজার থেকে পায়ে হেঁটে বা রিক্সা করে আপনারা চলে আসবেন এই কদমতলা আশ্রমে। আর যদি নরসিংদী থেকে আসেন তাহলে নরসিংদী পৌরসভার সামনে থেকে সিএনজি যুগে আপনারা চলে আসবেন গোপালদী বাজার। প্রিয় ভক্তমণ্ডলী, আমরা এই পর্যায়ে কথা বলবো এই আশ্রমের বর্তমান সেক্রেটারি বাবু শান্তিভূষণ সাহার সাথে। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি এই আশ্রমে কতদিন যাবৎ সেক্রেটারির দায়িত্ব পালন করছেন? আমি আজকে পর্যন্ত 40 বছর যাবৎ এই সেক্রেটারির দায়িত্বে আছি। একটানা 40 বছর? দর্শক শ্রোতামণ্ডলী, তো আমরা শুনেছি যে তিনি একটানা 40 বছর এই আশ্রমে সেক্রেটারির দায়িত্ব পালন করছেন সফলতার সাথে। তো আমরা আজকে যে এই আশ্রমে আমরা দেখতে পাচ্ছি যে একটি অনুষ্ঠান চলছে, তো আমরা এই অনুষ্ঠান সম্পর্কে কিছু জানবো বাবু শান্তিভূষণ সাহার কাছ থেকে। আচ্ছা, আজকে যে অনুষ্ঠান চলছে আপনি এই অনুষ্ঠান সম্পর্কে একটু আমাদের বলুন। অনুষ্ঠানের সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আজকের অনুষ্ঠানটা কি? আজকে অনুষ্ঠানটা রামকৃষ্ণ পরমহংসদেবের 186তম জন্মতিথি উৎসব। আচ্ছা, প্রতি বছর এটা হয়ে থাকে, অন্যান্য বছর আমরা না, এটা তিথি অনুযায়ী। আচ্ছা, তো এই বছর আমরা একদিনের অনুষ্ঠানের কর্মসূচি নিয়েছি, অন্যান্যবার আমরা 2-3 দিনের কর্মসূচি নিয়ে থাকি। দেশের করোনা রোগের কারণে এবার আমরা বেশি উৎসবের পরিমাণ সীমিত করা হয়েছে। এই আশ্রমটা মোহিনী মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত। মোহিনী মহারাজ ছিলেন এই অত্র এলাকার, অত্র এলাকা বললে ভুল হবে, তিনি অত্র যত গ্রাম আছে আশেপাশের সব জায়গার থেকে এখানে লোকজন আসতো ওনার ভক্ত। রামকৃষ্ণ পরমহংসদেব থেকে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবের থেকে প্রাপ্ত স্বামী বিবেকানন্দের প্রেম ছিল এমনই একটি মানব কেন্দ্রিক প্রেম, যেই প্রেম মানুষের মধ্যে খুঁজে পায় ভগবানকে। আপনি আগত ভক্তবৃন্দ সম্পর্কে কিছু? আজকে শ্রীরামকৃষ্ণ আশ্রমের 186তম জন্মতিথি উপলক্ষে এখানে যেই ভক্তের উপস্থিতি এখানে হয়েছে, একটু পর অনেক ভক্ত আরও এখানে উপস্থিত হবে। আমরা ভক্তদের জন্য এখানে প্রসাদ হিসাবে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। আমি মনে করি যে এই আশ্রমের যে ভক্তবৃন্দ প্রায় 10,000-এর উপরে হবে আজকের ভক্তবৃন্দ, ভক্তবৃন্দ এবং সবাই কিন্তু প্রসাদ নিয়ে যাবে, প্রসাদ এখানে পাইয়ে যাব আবার নিয়েও যাবে। আশ্রমের একটি প্রাচীন ঐতিহ্য হলো গাভী পালন, যা মোহিনী মহারাজ নিজে করতেন। রয়েছে মাছ চাষের ব্যবস্থা ও বহুবিধ সবজি চাষ। এই সবজিগুলো খুবই সুস্বাদু ও শতভাগ বিশুদ্ধ। Thank you.
প্রিয় ভক্তমণ্ডলী, আমরা এই পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করাব এই মন্দিরের প্রধান পূজারীর সাথে। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম ডাক্তার সহদেব চন্দ্র দাস। ডাক্তার সহদেব চন্দ্র দাস, আমি ওয়ার্সি পাস। আচ্ছা, আপনি এই মন্দিরের পূজার দায়িত্বে আছেন? হ্যাঁ। কত বছর যাবত? 38 ইয়ার্স। 38 ইয়ার্স। আচ্ছা, আপনি কি মোহিনী মহারাজের সাক্ষাৎ পেয়েছেন? না, সাক্ষাৎ পাননি। আচ্ছা, এইখানে ভক্তদের সমাগম কেমন হয়? এভরিডে 300 or 400 ডিপুটিস কাম হেয়ার অ্যান্ড টু ইট রাইস অ্যান্ড মার্সি এভরিডে উইদাউট কস্ট। দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানলেন যে এখানে অনেক লোকজন আসেন এবং তারা প্রতিদিন বিনা পয়সায় এখানে প্রসাদ পেয়ে থাকে। তো আপনার পাশে আরও দুজন দাঁড়িয়ে আছেন, তারা অ্যাসিস্ট্যান্ট। আপনার অ্যাসিস্ট্যান্ট? অ্যাসিস্ট্যান্ট। আপনার নাম? আমার নাম ছোটন চন্দ্র বর্মা। ছোটন চন্দ্র বর্মা, আপনি কতদিন যাবত এখানে আছেন? এখানে 3 বছর। 3 বছর। ভক্তমণ্ডলী, আমরা এখন দাঁড়িয়ে আছি এই আশ্রমের দুর্গা মন্দিরে। প্রতিবছর শরৎকালে শারদীয় দুর্গা উৎসব এই মন্দিরে করা হয় এবং মহা অষ্টমীর দিন এখানে কুমারী পূজার আয়োজন করা হয়। তো আপনাদেরকে এই মন্দির দেখাতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। প্রিয় ভক্তমণ্ডলী, আমরা এখন দাঁড়িয়ে আছি এই আশ্রমের একটি ঐতিহ্যবাহী স্থান বেলতলায়। এই বেলতলা সম্পর্কে আমরা অনেক কথা শুনেছি, আমরা এখন এই বেলতলা সম্পর্কে শুনবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম লোকনাথ আচার্য। লোকনাথ আচার্য। আচ্ছা, আমরা এই বেলতলা সম্পর্কে অনেক কথা শুনেছি, আপনি যদি এই বেলতলা সম্পর্কে আমাদের কিছু বলতেন। বেলতলা সম্পর্কে আমি একটি কথা এখানে বলবো, সেটা হলো যে আমি স্থানীয় যারা ভক্তবৃন্দ তাদের কাছ থেকে আমি শুনেছি যে এই বেলতলার সম্পর্কে একটি ইতিহাস, সেটা হলো মোহিনী মহারাজকে যদি কোনো ভক্ত এসে ওনাকে প্রণাম করত, তখন মোহিনী মহারাজ ওই ভক্তকে উদ্দেশ্য করে বলতো, যা 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 বেলতলায় গিয়ে মার কাছে গিয়ে নালিশ করে যা, এই কথাটা বলতো। এটা আমি অনেক ভক্তের কাছেই শুনেছি। আচ্ছা, তো দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন এই বেলতলা সম্পর্কে, বেলতলার আসলে যে ঐতিহ্য আমরা এটা শুনলাম। তো এ পর্যায়ে আপনি আমাদেরকে বলবেন, এই রামকৃষ্ণ পরমহংসদেবের একটি বাণী বলবেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। আচ্ছা, নমস্কার। প্রথমে আমি রামকৃষ্ণ পরমহংসদেবের একটি বাণী আমার খুব হৃদয়ে গেঁথেছে, সেই বাণীটি আমি রামকৃষ্ণদেবের যারা ভক্ত বা অনুসারী তাদের উদ্দেশ্যে আমি এই বাণীটি আজকে পাঠ করব। যে ঠাকুর এই বাণীটি বলেছেন যে আমি ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি বাণী আজকে পাঠ করব। সেই বাণীটি যারা রামকৃষ্ণদেবের অনুসারী তাদের উদ্দেশ্য আমি এই বাণীটি আজকে বলবো। সেটা হলো যে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, তোমরা ঈশ্বরের শরণাগত হও, সব পাবে, একমাত্র ঈশ্বরই কর্তা আর সব অকর্তা। নমস্কার আপনাকে। আপনাকেও নমস্কার। নমস্কার। ভক্তমণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি এই আশ্রমের বিশ্রাম কেন্দ্রের সামনে। আমরা এই পর্যায়ে কথা বলবো এই আশ্রমের সহসভাপতি এবং একনিষ্ঠ ভক্তের সাথে। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম মীরা সাহা। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি ঢাকাতে থাকি। ঢাকা থেকে। আমরা জানি যে আপনি এই আশ্রমের সহসভাপতি, তা আপনি কত বছর যাবত এই আশ্রমের সাথে? আমি অন্তত 20 বছর যাবত, 20 বছর যাবত জড়িত। 20 বছর। 20 বছর, তাহলে অনেক বছর। এবং এই আশ্রমের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথেও আমরা শুনেছি যে আপনার বিভিন্ন হাত রয়েছে। তো আপনাদের সামনে আর কী কী কার্যক্রম আপনারা হাতে নিয়েছেন এই আশ্রমের জন্য?
এই আশ্রমের জন্য আমাদের অনেক পরিকল্পনা, একটা ভালো স্কুল হোক, ভালো চিকিৎসা কেন্দ্র হোক, আশ্রমের মন্দিরটা আরও সুন্দর হোক, একটা খাবারের জন্য ডাইনিং স্পেস হোক এবং রান্না করার জন্য একটা কিচেনের একটা ব্যবস্থা থাক, এই ধরনের পরিকল্পনা আমাদের আছে। আচ্ছা, আপনি এই আশ্রমের সহসভাপতি ছাড়া আর কী কী উন্নয়নমূলক সংস্থার সাথে আপনি জড়িত? আমি ঢাকা রামকৃষ্ণ মিশনের সারদা সংঘের সেক্রেটারি প্লাস নরসিংদী সারদা সংঘের সভাপতি। তাছাড়া এই আশ্রমের সাথে তো জড়িত আছি, তারপরে আমাদের সারদা সংঘের যে ধরনের সেবামূলক কার্যক্রম এইগুলি আমি সবসময় আমরা করি, করতে চেষ্টা করি। এক লক্ষ ষাট হাজার লক্ষণের সভাতে দাঁড়িয়েছেন আর সবাই অবাক হয়ে গিয়েছেন। এমন সময় একেবারে পাই সকল মুনি আসিয়াছে, বাল্মিক মুনি আসে নাই, তাই প্রভু রামচন্দ্রের সভা আছে ভাই লক্ষণ লক্ষণ মনির জন্য যজ্ঞ আরম্ভ করে দিয়েছি, সে মনি যদি তাহলে যজ্ঞটা পূর্ণ হতে হবে। কেমন করে পত্রখানা নিয়ে তুমি বাল্মীকি মনিকে নিমন্ত্রণ করে আসো, তাই কিভাবে পত্রখানা নিয়ে প্রণাম করে শ্রীরাম প্রিয় ভক্তমণ্ডলী, আমরা এই পর্যায়ে কথা বলবো এই আশ্রমের প্রতিষ্ঠিত মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের শিক্ষিকার সাথে। আপনার নাম? অনুরাধা বণিক। এই আশ্রমে এই শিক্ষা কার্যক্রম কয় বছর যাবত প্রতিষ্ঠিত? 2020 আগস্টের 1 তারিখ থেকে। 2020 আগস্টের 1 তারিখ থেকে। আচ্ছা, এখানে বর্তমানে কতজন শিশু আসছে পড়াশোনা করার? 30 জন। 30 জন? 30 জন। আপনার যে বেতন, এই বেতনটা আসে কোথা থেকে? হিন্দু কল্যাণ ট্রাস্ট। হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকে। আমরা এখন দাঁড়িয়ে আছি এই আশ্রমের বাগানে। আমরা এই পর্যায়ে কথা বলবো এই আশ্রমের একনিষ্ঠ ভক্ত ভজন ভৌমিকের সাথে। আচ্ছা, আমরা এখানে ফুল গাছ ছাড়াও দেখতে পাচ্ছি অনেক লেবু গাছ, তো এখানে কতগুলো লেবু গাছ আছে? আমাদের এখানে প্রায় 200-300 লেবু গাছ হবে, কিন্তু আমাদের আশ্রমের মানে ভক্তদের চাহিদা মিঠাই এবং আশ্রমের সেবা কাজে ব্যবহার করে আমরা লেবু এখানকার বিক্রি করতে পারি। আমাদের এখানে এই কাগজি লেবু গাছ আছে এবং এই ওইখানে কাগজি প্রায় 200 মতো কাগজি লেবু গাছ আছে। আমরা বিভিন্ন আইটেম ভক্তদের মাঝে আমরা সমস্ত সব কিছু বিতরণ করে থাকি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা জানতে পেরেছি যে আশ্রমে অনেক কিছু চাষ করা হয়, তার মধ্যে সবজি এবং ফুল এবং লেবু। আমাদের এখানে চন্দন গাছ আছে, বাংলাদেশে কোথাও কোথাও চন্দন গাছ এমন নাই, আমাদের এখানে 5টা চন্দন গাছ আছে। এখানে মনে করেন চন্দ্রমল্লিকা, তারপরে গোলাপ,
এই জবা বিভিন্ন আইটেমের ফুল এখানে আমাদের এখানে বাগানে আছে। সেই ফুল আমরা আশ্রমের সেবা কাজে ব্যবহার করি এবং এইখান থেকে বিভিন্ন জায়গার লোকজন এসে আমাদের এখানে ফুল পূজার জন্য নিয়ে যায়। ধন্যবাদ আপনাকে। আপনাকে অশেষ ধন্যবাদ। তো ভক্তমণ্ডলী, আমরা জেনেছি যে এই একনিষ্ঠ ভক্ত ভজন ভূমিকের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে সবজি ফল এবং বিভিন্ন লেবু চাষ ছাড়াও এখানে 5টি চন্দন গাছ রয়েছে এবং আমরা এই চন্দন গাছগুলি দেখব। ভক্তমণ্ডলী, এই চন্দন গাছ বাংলাদেশের খুব কম জায়গায় হয়ে থাকে, তো আমরা আমাদের খুব সৌভাগ্য যে আমরা চন্দন গাছ দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখাতে পারি। প্রিয় ভক্তমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই আশ্রমের পেঁপে বাগান। এই যে আশ্রমে হর্তুকি গাছ। প্রিয় ভক্তমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ত্রিফলার একটি ফল হর্তুকি। এই হর্তুকি গাছ গাছও খুব কম জায়গায় হয়ে থাকে। আমাদের সৌভাগ্য যে আমরা আপনাদেরকে এই আশ্রমের হর্তুকি গাছটি দেখাতে পেরেছি। প্রিয় ভক্তমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন টমেটো বাগান। প্রিয় ভক্তমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি একটি আশ্রমের কলা বাগান। এখানে কলা চাষ করা হয় এবং এই আশ্রমের কলা এই প্রসাদ ছাড়াও তাদের চাহিদা মিটে বাইরে বিক্রি করা হয়। আশ্রমে রয়েছে দৃষ্টিনন্দিত ভক্তদের বিশ্রামাগার ও নিবাস কেন্দ্র। দূরের ও কাছের ভক্তগণ এখানে বিশ্রাম নেন। রয়েছে রাত্রিযাপনের ব্যবস্থা। আমরা এখন দাঁড়িয়ে আছি এই আশ্রমের গ্রন্থাগারে। এই গ্রন্থাগারে আমরা এখন কথা বলবো গ্রন্থাগারের দায়িত্বপ্রাপ্ত দুজন ব্যক্তির সাথে। আপনার নাম? আমার নাম দিলীপ দাস। আর আপনার? রূপনচন্দ্র দাস। রূপনচন্দ্র দাস। ভক্তমণ্ডলী, আপনারা যারা এই মন্দিরে আসবেন পরিদর্শন করার জন্য, এই মন্দিরের বিভিন্ন উপকরণ সংগ্রহ করার জন্য আপনারা এখান থেকে সব কিছু সংগ্রহ করতে পারবেন। তো এ পর্যায়ে আমরা আপনাদেরকে পরিচয় করাবো একটি বই সম্পর্কে, যেই বইটিতে এই আশ্রমের প্রতিষ্ঠাতা মোহিনী মহারাজ সম্পর্কে বিস্তারিত আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি বই, মহাপুরুষ ব্রহ্মচারী মোহিনীকান্ত মহারাজ স্মৃতিকথা। আপনারা দেখুন এই বইটি। আপনারা যারা এই মহারাজ সম্পর্কে জানতে চান, আপনারা এই গ্রন্থাগার থেকে এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। প্রিয় ভক্তমণ্ডলী, আমরা এই পর্যায়ে কথা বলবো শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের দাতব্য চিকিৎসালয়ের চিকিৎসকের সাথে। নমস্কার। আপনার নাম? ডাক্তার মানিকলাল আচার্য। ডাক্তার মানিকলাল আচার্য, আপনি এই আশ্রমে কতদিন যাবৎ চিকিৎসা সেবা দিয়ে আসছেন? 31 বছর। 31 বছর যাবৎ। আপনি ছাড়াও কি এই আশ্রমে আর কোন চিকিৎসক আছেন? আছে, আরো চিকিৎসক আছে, আরো 3-4 জন আছে। আরো 3-4 জন আছে। হ্যাঁ। এই আশ্রমে কি কি বারে এই দাতব্য চিকিৎসালয় খোলা থাকে? দাতব্য চিকিৎসালয় শুক্র শনি রবি 3 দিন খোলা থাকে সপ্তাহে। সপ্তাহে 3 দিন? আর বিশেষ করে সবচেয়ে বেশি রোগী আসে কোন দিন? বিশেষ করে সবচেয়ে বেশি রোগী আসে রবিবার। রবিবার দিন? আচ্ছা। রোগীর পরিমাণ বা রোগী দৈনিক কতজন আসে এখানে? 300-400। 300-400? হ্যাঁ। আচ্ছা, রোগীদের কাছ থেকে আপনারা যত সামান্য যে এইটা নিয়ে থাকেন, মূল্যটা নিয়ে থাকেন, এটা কি পরিমাণ? ধরুন 10-20 টাকা, 30 টাকা, বা দূরের রোগী হলে আমরা একটু বেশি দেই তাদের সুবিধার জন্য। আচ্ছা। প্রিয় ভক্তমণ্ডলী, আমরা এতক্ষণ কথা বললাম এই আশ্রমের চিকিৎসকদের সঙ্গে। আমরা জানলাম এই আশ্রমের সম্পর্কে এবং আশ্রমে কতজন রোগী আসে তার বিস্তারিত। প্রিয় ভক্তমণ্ডলী, আমরা এই পর্যায়ে আপনাদের পরিচয় করাবো এই আশ্রমের অধ্যক্ষ ও বর্তমান সভাপতি ব্রহ্মচারী জয়রাম মহারাজের সাথে। নমস্কার। নমস্কার। আমরা দেখেছি যে আপনার একান্ত পরিশ্রম ও নিরলস শ্রমের মাধ্যমে আশ্রমের উন্নয়ন চোখে পড়ার মতো এবং আপনি এই আশ্রমের একটি জ্বলন্ত বাতিঘর। তো আমরা আজকে দর্শকদের সম্পর্কে, মানে ভক্তদের সম্পর্কে কিছু জানতে চাই।
এখানে ব্রহ্মচারী মহিনী মহারাজ শ্রীরামকৃষ্ণদেবের যে পার্শ্ব স্বামী ব্রহ্মানন্দ কাছ থেকে উনি দীক্ষা নিয়েছেন। আচ্ছা, তো এখানে 12 বছর তিনি মৌন অবলম্বন করে এখানে সাধনা করছেন। তখন তো মনে করেন কোনো লোকজন এখানে সারাদিন দিয়ে একজন আসছে এরকম। আচ্ছা, তো 12 বছর মৌনব্রত অন্যান্য শেষ হয়েছে, তারপর তো বললো যে তোমরা এখানে একটু সেবামূলক কাজ করো। কি কাজ করতে হবে? যে এখানে যত ভক্তবৃন্দ আছে সবাইকে একটু খিচুড়ি রান্না করে খাওয়াই যায়। আচ্ছা, তারপরে আমাদের বাবা দাদা তারা জমি চাষ করতো, এদের অনেক সম্পদ ছিল, তারা নিজের জমি থেকে হয় তখন খেসা এড়াল দেওয়া আর সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি রান্না হতো। তো মাটি গর্ত করে মাটির মধ্যে গোলাপ সেয়া কলা পাতা দিয়া এটা মধ্যে রাখা হয়েছে। তো অনেক অগণিত লোক তখনকার সময় জমা দিচ্ছে, বলছে যে আমার দাদা জিজ্ঞাসা করলো, আমরা তো কারোকে নিমন্ত্রণ করি নি, তো দিয়ে একজনের অতিরিক্ত লোক হয় না, তা আজকে এত ভক্ত সমাগম তো আপনার মনে শুনিয়েন না, এরা আপনার হৃদয়ের যে আন্তরিকতারা সেটা একটু জানতে ছিল। তো বললো দেখেন সকালের থেকেই বা এক সপ্তাহ আগের থেকে বলতেছে আমাদের পরিবারের লোকজন যে ওইখানে সাধক ছিলেন, ওইখানে দেখা আমাদের মনটা খুব আটুপাটু করতেছি। তখন আমরা হয়তো কোনোদিন গৃহস্থ বলতেছে সময়ের অভাব আসতো না, আজকে কিন্তু আগের দিন রাত্রে বলতেছে কালকে কিন্তু ওই মহিনী মহারাজের এখানে যাইতে। তো এই সুবাদে আমরা অনেক অনেক 1 মাইল 2 মাইল 3 মাইল 5 মাইল 7 মাইল দূর থেকে এখানে হাইটে আসছে। তো কাছে কাছে এখানে আমার দাদা বলছে যে 2টার সময় কোনো লোক নাই, বলতেছে মহারাজ তো 2টা বাজে এখন কোনো লোক নাই, আমরা নিমন্ত্রণ করলাম না, তো এই প্রসাদ কী করা যাবে? অনেক রান্না করছে তো মহারাজ একটু মুশকিল আসছে, যে বললো যে তোরা কি খাওয়াবি? তা তো ঠিক ওই তো বলেন পারে কলা পাতা নিয়ে আগেরটা অনেক বললাম তো রে দাদা বাড়ি থেকে গ্রামের থেকে প্রচুর কলা পাতা আনা হয়েছে। তারপরে এই নদী জল দিয়া মানে ডামে বইরা এই নদী জলে খাইতো, তখন কিন্তু কল বা টিউবওয়েল খুব কুয়া খুব কম ছিল। তারপরে দেখা গেছে যে যখন 4টা বাজে মানে লোকের লোকের তখন উল্টা চিন্তা করতেছে বাবা এই তো কিছু দিয়ে দেয় কী করে এটা সম্ভব? তা উনি বলে যে বাবা এই প্রসাদটা নিয়ে ওই সবচেয়ে ডেলিও দিয়ে আসো, ঠাকুরের যেটা নিবেদন করছে ওইটা নিবেদন করা পরে তো বলছে যে তোমার দাদা বাড়ির থেকে বালতি নিয়ে আসবো, বালতি যারা করে তো তারা প্রায় বাড়ির থেকে 100-এর উপরে বোধহয় বালতি আসছে, কত বোঝ এখন বালতি ভরা পরে এখান থেকে মনে করেন না প্রায় ওই যে 1/2 কিলোমিটার পর্যন্ত মানে বসে 2 সারি বদ্ধ বসছে, হিন্দু মুসলমান নীতিভাবে বসছে। তো অনেকে মন্তব্য করছে মহারাজ আপনি মুসলমান ভাই ঘরে একটা বসান আর হিন্দু ঘরে একটা বসান, মার হ্যাঁ তোমার যে সেইটা সম্মতি দেন উনি দিচ্ছে সবাই তোমরা সেবা করা। এই যে একটা হৃদয় যে টান এটা সবাই স্বতঃস্ফূর্তভাবে নেয়া। এখন তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হিন্দু মুসলিম এবং জাতি ধর্ম না, তখন তো সবাই এখানে তখন তো একটু মানে ধর্মীয় আলাদা একটা ভাব চিন্তা ছিল, যেমন গোয়ার মধ্যে মুসলমানরা উঠলে কলস তার নিছে না ঘর, এমন একটা সূচি ব্যয় একটা ছিল, এটা মার পাত্তা দিছে না। তারপরে দেখা গেছে যে এই বালতি নিয়ে নিছে এই সবাই যে বালতি শেষ হয় না, তখন তাকে তোমার এই বালতি তো হয়তো 100 জন করতে পারি এতটুকু কী করে হলো? তখন মনে হয় তো একটা সত্যি সঞ্চার হলো বালান্টির উপর। তখন এই সবার দিতে গিয়া এমনভাবে এসে কোনো বেশি হয় নাই কোনো টান ভরে নাই, তখন মারা জিজ্ঞাসা করছে কে বাবা ওইসে সবাই? হা বাবা সবাই এসে আমরা পাইছি, কিন্তু খেসারি ডাল দিয়া আর যে সিদ্ধ সেলটা কিছু করছে এত সুস্বাদু কয় যে আমরা কখন কোনো দিন এত সুস্বাদু খাইনি। এমনি বাবা দেখা গেছে যে মানে সমানের যে একটা আনন্দের ফোয়ারা, হিন্দু মুসলমান সবাই যারা বয়স ছিল সবাই এখনো জিজ্ঞাসা করলে বললো আমার অনেক বেশি আদর করছে,
দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ মোহিনী মহারাজ সম্পর্কে জানলাম। আচ্ছা স্যার, আপনি এখানে কত বছর যাবত আছেন? আমি এখানে বাংলা চৌরাশি বাংলায় এখানে পার্মানেন্ট এখানে ঢুকছি। বাংলা চৌরাশি সাল থেকে? চৌরাশি বাংলা মায়ের মুখের কথা আর কি। আমি তো শিশু শিশু হই, আমার জন্মের আগে নিয়ে এখানে আসছি। তো মা মহারাজ দেখে উনি গ্রামে চলে গেছে। তো আসা যাওয়ার সময় মাঝে মধ্যে জিজ্ঞাসা তো ছেলেটা কেমন আছে। তো মায় বলছে আমি নিজের অন্ত জানি দেহা নেই কিরকম আছে। মায় এইভাবে। আচ্ছা, আপনি ছাড়া এই আশ্রমে আরও কেউ মহারাজের সাক্ষাৎ পেয়েছেন? সাক্ষাৎ পেয়েছে যে আমাদের এখানে বর্তমান যে সেক্রেটারি আছে শান্তিভূষণ শাহ, ইনি দেখছে। বাইরে ওনার সমাবেশে আর অনেক ভক্তই দেখছে, আরও প্রবীণ ভক্তরা আরও দেখছে। দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ কথা বললাম এই আশ্রমের অধ্যক্ষ মহোদয়ের সাথে। তো আমরা এখন আপনাদের নিয়ে যাব অন্য কোথাও। ভক্তগণ, আমরা এখন দাঁড়িয়ে আছি পাচকখানা, যাকে রন্ধনশালাও বলা হয়ে থাকে। এখানে রয়েছে প্রায় 15টি বিশাল চুলা, যাতে একসাথে 5000 ভক্তগণের জন্য প্রসাদ তৈরি করা যায়। এখানে রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থাও। প্রিয় ভক্তমণ্ডলী, আমরা এখন দাঁড়িয়ে আছি প্রাসাদ হলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তবৃন্দ বসে আছে প্রসাদের জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই প্রসাদ বিতরণ করা হবে। এই প্রসাদ ঘরে একসাথে 1000 থেকে 1500, প্রায় 2000 মতো মানুষ একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারে এবং সুবিশাল প্রসাদ ঘর। অল্প কিছুক্ষণের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। কৃষ্ণ আশ্রমের শ্মশান ঘাটে, যেখানে পার্শ্ববর্তী সনাতন ধর্মের অনুসারীদের এখানে শেষকৃত করা হয়ে থাকে, অর্থাৎ যাকে শবদাহ বলা হয়। এবং এরই পাশে মেঘধার শাখা নদীতে প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে সনাতন ধর্মের অনুসারীগণ মোহিনী মহারাজের আদেশে অষ্টমীর পুণ্য স্নান করে। প্রিয় ভক্তমণ্ডলী, আমরা এতক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আশ্রম দেখালাম, আপনাদেরকে আশ্রমের সব কিছু দৃশ্য, পরিবেশ এবং এখানকার মানুষজন এবং এই উৎসব সম্পর্কে যা যা আছে আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তবে যাওয়ার আগে আপনাদেরকে একটি মজার তথ্য দিয়ে যাই, যে আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে আসবেন, আপনাদের দুপুরের খাবারের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা যতজন খুশি এখানে আসেন না কেন, প্রসাদ গ্রহণ করার জন্য আপনাদের কোনো পরিমাণ এই টাকা বা দক্ষিণা দিতে হবে না। এবং আমার মনে হয় এটা নরসিংদীর এই আশ্রমটি একটি ব্যাপক বৈশিষ্ট্য ধারণ করে আছে শুধু এই বিষয়টার জন্য। তো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সন্ধ্যা ঘনিয়ে এলো, এবার বিদায় নেবার পালা। আপনারা সবাই ভালো থাকবেন। আবার যদি কখনো সুযোগ হয়, সুযোগ সুবিধা মতো আমরা আপনাদেরকে নিয়ে যাব নতুন কোনো জায়গায় নতুন কিছু দেখানোর জন্য। ধন্যবাদ সকলকে।